রাস্তার ইজুডিয়ারে ফুরো গাত্তা গাত্তে গিয়ে গিয়ে রাস্তা না সাসর জমি বোঝা মুশকিল দীর্ঘদিন সংস্কার নমনে এই রাস্তা দিয়ে চলাচল করতে চরম ভোগান্তি তৈত্য মানুষ জানো রাঙ্গুনি উপজেলার স্বনির্ভর রাঙ্গুনি এলাকার লালমোহন সিকদার সড়ক গত কয়েক সপ্তাহ আগেও এরকম আসিল তবে হানাহন্দে বড়া রাস্তাও এখন পিসডালয় এটাই স্বস্তি ভিজি দশ গ্রামর হাজার হাজার বাসিন্দা হল মাঝে জানা এই বেহাল রাস্তা ও এই অঞ্চলৰ মানুষ জনলর অসুবিধার হতাউনি স্থানীয় লর দাবির প্রেক্ষিতে রাঙ্গুনিয়ার সংসদ সদস্য বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদুর বিশেষ উদ্যোগে এলজিডিৰ মাধ্যমে সড়ক কর দেড় কিলোমিটার অংশ উন্নয়ন করা হই আর এটা খরচে হৈ এক কোটি চুয়াত্তর লাখ টিয়া সরজমিনে যাই দেখা সরকর সড়কর সংস্কার হাজার তদারকি করে এল জি ডি সংশ্লিষ্ট হলে ফিসডেলাই ওই জনে বর্তমান এই সড়ক ন্যায্য আর হন গাত্তা নাই এই রাস্তা গাড়ি চালেন ড্রাইভার এবং যাত্রী দলের মাঝেও ফেরত অনেক স্বস্তি অনেকদিন আশা আসলে আরো অবহেলিত আছিলাম দীর্ঘদিন এই রাস্তা কারণে আজ এই রাস্তা মাননীয় প্রধানমন্ত্রী জননীতি শেখ হাসিনা রাও শঙ্কর ধন্যবাদ জানায় আর রাঙ্গুনিয়ার গর্ব গর্বের দন ডক্টর হাসান মাহমুদের ধন্যবাদ জানাই যে এতদিন পর হইল আর আর নিকে চাই আর আর শনিবারবাসী এবং স্কুল যাতায়াতের অনেক ছাত্রছাত্রী কৃত মানে উপকৃত হইব এই রাস্তার মাধ্যমে আর আর রাস্তাও অবহেলি তো আসিল দীর্ঘদিন পর রাস্তাও হয়ে আর জনগণ খুশি স্কুল স্কুলের ছাত্রছাত্রী হল যাতে সুবিধা হইব আর বলতো আর জনগণের সুবিধা ওই জন্য গাড়ি আর দেখতে পারি আইতে পারি

ডক্টর হাসান মাহমুদের কাছে দীর্ঘদিনের দাবি ছিল সেই দাবির প্রেক্ষিতে মাননীয় মন্ত্রী এই সড়কটি উন্নয়নের কাজ হাতে নিয়েছেন এবং আমাদেরকেও আমাদের প্রকল্প পরিচালক মহোদয়কে দিক নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনার আলোকে আমরা এই সড়কটি উন্নয়নের কাজ দ্রুত সমাপ্ত করতেছি এবং আগামী এক সপ্তাহের মধ্যে আমাদের এই সড়কটি কাজ সমাপ্ত হবে চট্টগ্রাম